হাইলাকান্দির এআইইউডিএফ এর বিধায়ক জাকির হোসেন লস্কর আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে হাইলাকান্দি জেলার রতনপুরে রাস্তা এবং হাইলাকান্দি শিলচর পূর্ত সড়কের রেল ক্রসিং এর উপর দুইটি উড়ালপুল ওভারব্রিজ নির্মাণের জন্য দাবি প্রদান করে একখানা স্মারকপত্র মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই সকল সমস্যার সমাধান করে দেবেন তিনি। তাছাড়াও বাওয়ার বিলবাসের দীর্ঘদিনের গণদাবি ছিল স্লয়েজ গেট নিয়ে, এ ব্যাপারেও বিধায়ক জাকিরকে বিধানসভায় সর হতে দেখা গিয়েছে এবং বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই বাওয়ার বিল স্লয়েজ গেট নির্মাণ করে দেবেন। এতিয়ালৈকে পঞ্চায়তৰ কামত আঞ্চলিক পঞ্চায়ত আৰু জিলা পৰিষদ ইমান ফাণ্ডো পোৱা নাই, ফাৰ্ষ্ট ফাণ্ডটোও পাইছে আৰু স্মুথ যদি কামটো কৰা যায় না নহ'লে তো অলপ দিগদাৰি হৈ থাকে, তাৰ কাৰণে মই ৰিকুৱেষ্ট কৰিলোঁ আৰু মই আজি ধন্যবাদ দিওঁ এইবিলাকে ৰিকুৱেষ্টটো মানি লৈ নিজা নিজা বহি। বেসরকারি স্কুল যত হচ্ছে প্রতিযোগিতা তত বাড়ছে, ছাত্র অভিভাবক তো বটেই, বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের মধ্যেও এই প্রতিযোগিতা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রছাত্রীদেরকে কতটুকু সুবিধা বা গাইডেন্স দেবে সে নিয়ে একটা অঘোষিত প্রতিযোগিতা সর্বত্র ফুটে উঠছে। অবশ্যই এতে দোষের কিছু নেই, এই ধরনের স্বাস্থ্যকর প্রতিযোগিতা থাকার ফলেই ভালো ভালো রেজাল্ট করতে পারছে পড়ুয়ারা। ঠিক এমন প্রতিযোগিতার মানসিকতা নিয়ে 2019 সাল থেকে ভালো রেজাল্ট দিয়ে আসছে মালুয়াস্থিত ইডেন একাডেমি আবাসিক স্কুল। কর্তৃপক্ষের ব্যতিক্রমী মানসিকতা হল সন্তান আপনার, অঙ্গীকার আমাদের। চমৎকার একটি উন্মুক্ত এবং স্বাস্থ্যকর পরিবেশে দাঁড়িয়ে রয়েছে স্কুলটি। ভেতরে ঢুকে স্কুল ও হোস্টেলের শৈক্ষিক কাঠামোর বিন্যাস দেখলে মোটেই মনে হবে না যে এটি মালওয়ায় অবস্থিত কোন স্কুল, বরং মনে হবে কোনো মেট্রোপলিটন সিটির স্কুলের দৃশ্য। এটি কচিকাচাদের মনোরঞ্জনের জন্য চমৎকার সব চিত্র দিয়ে সাজানো হয়েছে ক্লাসরুমগুলি, রয়েছে সব ধরনের এডুকেশনাল ইনস্ট্রুমেন্ট। পড়ুয়া শিক্ষকদের মিথস্ক্রিয়ার যে একটা পরিপূর্ণ শিক্ষা উপলব্ধ হয় সেটার পূর্ণাঙ্গ রূপায়ণ দেখা গেল ইডেনে। অন্যদিকে সিসি ক্যামেরার নজরদারির মাধ্যমে 24 ঘন্টা ছাত্রছাত্রীদের সুরক্ষার ব্যাপার নিশ্চিত করে চলেছে ইডেন। পঠন পাঠনের ক্ষেত্রে একটা পরিপূর্ণ গাইডেন্স হচ্ছে স্কুলটির অন্যতম মিশন। শিক্ষণ প্রণালীর অভিনবত্ব, আলোচনা এবং ইংরেজি কথোপকথনে রয়েছে অনন্যতা, ফলে বাইরে থেকে নিতে হয় না কোনো বিষয়ের টিউশন। সাপ্তাহিক মূল্যায়ন প্রক্রিয়ার পাশাপাশি প্রতিদিন রয়েছে ক্লাস ভিত্তিক কুইজ টেস্ট। প্রতি শনিবার থাকছে ফ্রি গণিত ও স্পোকেন ইংলিশ। সুবিধা রয়েছে কম্পিউটার ল্যাবের। ডিজিটাল ক্লাসরুমে অভিজ্ঞ ও পরিশ্রমী শিক্ষক শিক্ষিকারা 2019 সাল থেকে আগলে রেখেছেন পড়ুয়াদের। প্রতি 3 মাস পরপর অভিভাবকরা গার্ডিয়ান মিটে নিজেদের প্রতিক্রিয়া জানান। নতুন শিক্ষাবর্ষে নিজেদের অঙ্গীকারকে নবীকরণ করতে চায় ইডেন একাডেমি। বর্তমানে ভর্তি চলছে, 10 মার্চ স্কুলে অ্যাডমিশন টেস্ট। স্বাস্থ্যসম্মত ও পরিপাটি হোস্টেল সুবিধার এই স্কুলে ছাত্রছাত্রীরা মূল্যবোধ সম্পন্ন শিক্ষা অর্জন করে একজন সুনাগরিক হয়ে উঠতে পারবে বলে দৃঢ়তার সঙ্গে জানালেন স্কুল কর্তৃপক্ষ। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ আশরাফ হোসেন। সো টুডে আই ওয়ান্ট টু গিভ সাম ইনফরমেশন অ্যাবাউট ইডেন একাডেমি। আই কেম ইন ইডেন একাডেমি ইন দ্য ইয়ার 2020। আওয়ার স্কুল হ্যাভ 22 টিচার্স। আওয়ার টিচার্স আর সো এক্সিলেন্ট, দে এক্সপ্লেন এভরি কনসেপ্ট ভেরি ক্লিয়ারলি। অলসো আওয়ার স্কুল হ্যাভ ওয়ান হোস্টেল অলসো। আই লিভ ইন দিস হোস্টেল অ্যান্ড দিস হোস্টেল ফেসিলিটিস আর গ্রেট অ্যান্ড হোস্টেল ম্যানেজমেন্ট আর গুড। ইন আওয়ার হোস্টেল মুক্ত ক্লাসেস আর দেয়ার, উই পারফর্ম 5 টাইমস সালাহ এ ডে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।